এটা কত ভাই? একদম 1100। এটা প্রাইস কত ভাই? তো দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকার গুলিস্তানে। তো আজকে গুলিস্তান ফুটপাথ থেকে জুতার দাম দর সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দেবো। তো এদিকে আমাদের এক ভাইয়া রয়েছে, ভাইয়া একটু কথা বলতে পারি? মাল বের করা যাবে না, কাস্টমার হইলে দেখাইতেন না? আচ্ছা, তো আমরা একটু অরিজিনাল চায়না মাল কার কাছে আছে ভাই? আচ্ছা ভাই, অরিজিনাল চায়না এগুলা? ওই ভাই বললো যে আপনার গুলা সব অরিজিনাল চায়না। আচ্ছা, মার্কেটের থেকে কমে পাবো না আপনার কাছে? হ্যাঁ অবশ্যই কমে হবে। একটু দাম দর একটু জানাই আমাদের দর্শকদের। কত ভাই? 1350। আচ্ছা, এটা কাস্টমার মানে সর্বনিম্ন কত হলে বিক্রি করবে? সর্বনিম্ন 50 টাকা। যদি কেউ 1000 টাকা বলে দিবেন না? 1000-এর উপরে কিনা, এটার মধ্যে সাইজ হবে? আচ্ছা, এটা বললেন কত ভাই? 1350। ও, সর্বনিম্ন 1300 টাকা রাখা যাবে না? এখানে যা সব হচ্ছে চাই না, দেশি না তো? ও, এটাও 1300 টাকা। এটা হচ্ছে 1350। ওকে, একটু বলেন, সমস্যা নেই, একটু বলেন। আমাদের দর্শক যারা রয়েছে তারা হচ্ছে অনেকে কেনাকাটা করে, তাই না? একটু ফুটপাথে আসলে একটু কমের মধ্যে কিনতে পারবে, এর জন্য হচ্ছে ভিডিওগুলো দেখবে। তো দেখেন দর্শক, অসংখ্য জুতার দোকান রয়েছে, এখান থেকে একটু দেখাই। এটা কত ভাই আপনার দোকান? আপনার এটা কত? 1000। আচ্ছা, এটা কি চাইনিজ? অরিজিনাল চাইনিজ, দেশি না? কত? 1000 সর্বনিম্ন। যদি 950 বলে? লাভ হয় সীমিত। আচ্ছা, মানে সর্বনিম্ন কত রাখতে পারবেন? আচ্ছা, আমাদের ভিডিওগুলা আমাদের দর্শক যারা রয়েছে তারা দেখে, অনেকে ভিডিও দেখে আসে এখানে, গুলিস্তানে এসে কেনাকাটা করতে ভয় পায়, তো ভিডিও দেখলে পরে মনে করে যে নাটের আসছে, ভিডিও দেখবো। তো ওই ভাইয়ের কাছে গেলে হয়তো ভাই বার্গেটিং করবেন, একটা ভালো প্রোডাক্ট দেবে, ঠিক আছে? অনেকে কেনাকাটা করতেছে। ওকে, এটা এটাও কি অরিজিনাল চাই না? এটা এটা কত পড়বে? 800। আচ্ছা, এটা প্রাইস পড়বে 800। আচ্ছা, তো ভিডিও দেখে দেখে আসলে একটু কম রাখবেন না? হ্যাঁ কিছু কম রাখবো। আচ্ছা, একটু এখানে সব হচ্ছে চাইনিজ, আমার নিচে নামলে হচ্ছে বাংলা, তাই তো? একটু দর্শকদের বলে দেয়, দর্শক এই সাইড হচ্ছে আহাত পুলিশ বক্স, তাই না? আহাত পুলিশ বক্স বরাবর হচ্ছে ট্রেড সেন্টারের নিচে, এটা হচ্ছে ট্রেড সেন্টার একদম নিচে, আহাত পুলিশ বক্স বরাবর আসবেন। ভাইয়ের দোকানের কি নাম? শরীফ। আচ্ছা, শরীফ ভাইয়ের দোকান না? এটা কত রাখবেন? একদম 1500। একদম 1500। কি ভাই, কিনতে আসছো? ওকে, দেখেন দর্শক, এটা হচ্ছে 1500 টাকা না? হ্যাঁ ভাইয়া, কত চাইলেন? ভাই কত বললো? বলেই নাই, এটার দাম হবে না? না, 1500 টাকা। তো দর্শক, আমরা এখান থেকে ভাইয়ের সাথে কথা বলে আরো কয়েকটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভাই এই সাদা জুতাটা দেখি, ওই যে হাতের কাছে, হাতের কাছে এটা প্রাইস কত ভাই? 1700 ফিক্সড। এগুলো কেমন রেঞ্জের মধ্যে ভাই? 1000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 1000 না ভাই? এটা কত ভাই? 1100। যদি আমি নেই কত? 1050। এর কম আর কমাইতে পারবেন না?
আজকে ভাইয়ের খবর আছে, বাসায় গেলে আপা আজকে দেব। তো দর্শক, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। চিনছেন? হ্যাঁ হ্যাঁ।